এটা দেখলে ছবি ওঠে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না করবো হচ্ছে কালা ভুনা। তো কালা ভুনার জন্য এখানে হচ্ছে ছোটো এলাচ, জয়ত্রী, গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, স্টার, কাবাব চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো হচ্ছে সব পরিমাণ মতো। হ্যাঁ, এখানে আমার 3 কেজি মতো পোশাকে এগুলো সব আস্ত দিয়ে দিলাম। আর এখানে দেব হচ্ছে 1 কাপ পেঁয়াজ। আর ও যে যেই বাটিতে আমি হচ্ছে পেঁয়াজ দিছি সেই বাটিরই 1 বাটি হলো হচ্ছে ভাজা পেঁয়াজ। এই যে 1 বাটি বেরেস্তা, যে তেলটা দিয়ে বেরেস্তা করছিলাম সেই 1 কাপ তেল, পরিমাণ মতো লবণ। এবার আমি সুন্দর করে এটা হাত দিয়ে মাখাই নেব। আর এখানে হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এগুলো আমি সুন্দরভাবে যে এখন মাখাই নিছি। এবার আমি এটা চুলায় বসাই দেবো। আমি কিন্তু এর ভিতরে কোনো পানি দেব না। বাগার দেবো হচ্ছে রসুন আর আদা, আর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ভাজা জিরা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর জায়ফল এই অর্ধেকটা। তো এটা আমি এখন একটু সেদ্ধ করে নেব। তো এগুলো এবার আমি সব দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা থাকুক। বাগারের জন্য রসুন আর আদা এটা একটু থেতলা করে নেব। মাংস আমার অলমোস্ট রান্না শেষ, এখন আমি এটা বাগার দেবো। আর বাগারে তো আপনাদেরকে দেখাই দিলাম, রসুন আর আদা এবং শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে বাগার দিলাম। এখন এই মাংসটা আমি বাগারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 1 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রাখবো। আমি খুলে নাড়াচাড়া করবো না, কারণ এর যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা মাংসের সঙ্গে একদম মিশে যাবে। তো এইভাবে একটু ঝাঁকাই নিচ্ছি। নেওয়ার পরে আমার এই মাংসটা পেঁয়াজগুলো ততক্ষণে যে একদম শেষে আমি আরও 1 বাটি কাঁচা পেঁয়াজ দিলাম সেটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি বাগার দেওয়া মাংসটা এর ভিতর ঢেলে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল কালা ভুনা। আর সব শেষে আমি আর 1 চামচ দেবো শুকনো, সরি, 1 চামচ দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া। ব্যাস, এই তো কালা ভুনা হয়ে গেল। আর আমি একটু আজকে বেশি শুকনা শুকনা করছি না, হালকা একটু গ্রেভি রাখছি, কারণ এটা পরোটা দিয়ে খাবো সেজন্য। আর এই কালা ভুনা রান্নাতে কিন্তু 1 বিন্দু পরিমাণ পানি দেওয়া হয়নি। মাংস ধোয়ার পরে এই পর্যন্ত এইভাবেই রান্না হচ্ছে, কোনো পানি দেইনি আমি। তো এই যে রান্না শেষ। আর শেষে আরেকটা জিনিস দিতে হবে, ভাজা পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি 1 কাপ মতো প্রথমে দিছি, এখন আবার আর 1 কাপ দেবো, দিয়ে এটা নামাই ফেলবো। তো আমার ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগলো। আর এই কালা ভুনাটা অনেকেই আবার দেখতে চাইছে, সেই জন্য আমি এখন আবার রান্না করলাম, রান্না করে এটা দিলাম। আশা করি আপনাদেরকে মানে ভালো একটা রেসিপি দিতে পারছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।